আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। সম্মানিত মুসলিমান কেরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আজকে সূরা রাদের তাফসীর ইনশাআল্লাহ শুরু করব। সূরা রাদ এটা মাদানী সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাব। والذي انزل اليك من ربك هو الحق ولكن اكثر الناس لا يؤمنون। আলিফ লাম র, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা করতে পারবো না। এরপরে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবে, এগুলি কিতাবের আয়াত, অর্থাৎ এই যেগুলি আপনাদেরকে শোনানো হবে এগুলি আল কিতাব, আল কোরআন, এই আল কোরআনের এগুলি আয়াত। অল্লাজি উনজিলাইকে মের রাব্বেকা আল হাক, এবং রবের পক্ষ থেকে আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে এগুলি সত্য, এগুলি কোনো মিথ্যা নয়, কোনো জাদু নয়, কোনো গণকের কথা নয়, এগুলি সত্য। অলাকের না আকসারের না আছে লাই মিনুন, কিন্তু অধিকাংশ মানুষ ইমান আনে না, বিশ্বাস স্থাপন করে না। আপনি যা নিয়ে আসছেন আপনার কাছে রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সত্য, কিন্তু এই সত্যের উপরে অধিকাংশ মানুষ বিশ্বাস স্থাপন করে না। বলাই আছে পৃথিবীর অধিকাংশ মোমেন হবে না, আমরা আগের সুরে আমরা পড়েছি। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহুল্লাযী রাফা আসসামাওয়াতি বিগায়রি আমাদেন তারাউনাহা, আল্লাহ তিনি যিনি আকাশকে সমুন্নত করেছেন যা তোমরা দেখতে পাচ্ছ কোনো স্তম্ভ ছাড়া। এই যে আকাশকে আল্লাহ সমুন্নত রেখেছেন, এর নিচে কোনো খুঁটি দিয়ে খাড়া করে রাখা হয়নি। আমাদের স্থাপনাগুলি সবই স্তম্ভের উপরে আছে, কিন্তু আল্লাহর আকাশ এর কোনো স্তম্ভ নাই। বেগায়ের আমাদের তারাও নাহা, এভাবে তিনি আকাশ সৃষ্টি করার পরে সুম্মাস্তাওয়াল আরশ, তারপর তিনি আকাশে, তারপর তিনি সিংহাসনে আসন গ্রহণ করেছেন। এখন তার সিংহাসনে আসন গ্রহণ করার কী ধরন, এটার কোনো ব্যাখ্যা চাবেন না। এটা ব্যাখ্যা চাইতে গেলেই আমাদের ইমানের ঘাটতি হবে, এটা অসম্ভব। তিনি যেমন, তার সিংহাসন তেমন, তার আরোহণ তেমন, এটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, এটা গায়েবে আমাদের বিশ্বাস করতে হবে। ওয়াসাক্কারা শামসা ওয়াল কামারা, এবং চন্দ্র এবং সূর্যকে করেছেন অনুগত, বাধ্য, মানে তাদেরকে যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে এই কাজ তারা অনবত করে যাবে। কোনোদিন সূর্য বলবে না যে আমার আজকে জ্বালানি নাই, জ্বলবে না। চাঁদ বলবে না যে আমি উদয় হব না, অস্ত যাব না। কাজে এদেরকে সাক্ষারা শব্দ মানে মেক সাবসার্ভিয়েন্ট, মানে তাদেরকে অনুগত করে সৃষ্টি করা হয়েছে। তাদের কি কর্তব্য সেটা একদিনই বলে দেওয়া হয়েছে, সেই কর্তব্য তারা যথাযথভাবে পালন করে। কুল্লু ইয়াজিল আজালে মুসাল্লাম মুসাম্মা, এবং চন্দ্র সূর্য উভয় প্রত্যেকটাই চলছে একটা নির্ধারিত সময়ের জন্য। নির্ধারিত সময় হলো কেয়ামত। কেয়ামতের পুরোক্ষণ পর্যন্ত এ চন্দ্র সূর্য এভাবে অনবরত চলতে থাকবে। ইউদাব্বিরুল আমরা, সমস্ত কাজের ব্যবস্থাপনা তিনি করে থাকেন। এই যে পৃথিবীতে যত কিছু দেখি এর ব্যবস্থাপনাটা আল্লাহ করেন। কোথা থেকে আমাদের রেজেক আসবে, কী কী জন্য দরকার, কী পরিমাণ পানি, কী পরিমাণ তাপ, কী পরিমাণ বায়ু, কী পরিমাণ খাদ্য, এগুলি সবই তিনি সরবরাহ করেন। আমরা একটা বিচি মাটিতে বহন করার পরে আর কি আমরা কিছু করি, আর আমাদের কিছু করার আছে? তার বর্ধন প্রক্রিয়াটা কখন কী লাগবে এটা সব আল্লাহ তাআলা করেন। একটা মানুষ জন্মগ্রহণ করার জন্য যখন সে মাতৃগর্ভে, যখন ডিম্বকোষ এবং শুক্রকীটেদের যখন সম্মিলন ঘটে, সংমিশ্রণ ঘটে, এরপর থেকে কীভাবে পেটের মধ্যে একটা মানুষ জন্মগ্রহণ করে, এ ব্যাপারে কি আমাদের ওখানে কোনো কাজ আছে? কেউ কিছু আমরা করতে পারছি? এই জন্য আল্লাহ বলেন ইউদাব্বিরুল আমরা, সমস্ত কাজের তদবির এবং ব্যবস্থাপনা এটা আল্লাহ করেন। ইউফাসসিরুল আয়াতে, এবং আয়াতগুলিকে তিনি স্পষ্ট করে বলে দেন যাতে করে আমরা বুঝতে পারি। আল্লাহর কোরআন বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? হবে না, এটা খুবই সুন্দর স্পষ্টভাবে আল্লাহ বলেছেন। তা আল্লাহ বলেন আয়াতগুলি তিনি স্পষ্ট করে বর্ণনা করেন, লাআল্লাকুম বিলিকায়ে রব্বিকুম তুকিনুন, যাতে তোমরা রবের সাক্ষাৎ সম্পর্কে দৃঢ় বিশ্বাস স্থাপন করো।
যে রবের সাথে সাক্ষাৎ করতে হবে এবং জীবনের হিসাবটা তাকে বুঝাই দিতে হবে যে তোমাদের জীবনের উদ্দেশ্য কী ছিল, তুমি কীভাবে সম্পদ আয় করেছো, কোথায় ব্যয় করেছো, তোমার জীবনের লক্ষ্য কী ছিল, এগুলি সব আল্লাহর কাছে সাক্ষাৎ হবে, সেখানে এগুলো বুঝাই দিতে হবে। তো এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ পৃথিবী এগুলো একটা বিরাট ব্যাপার যেটা আমাদের জ্ঞানের বাইরে, যেটা আমরা জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারছি না। এই আকাশ কীভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো কী, আমরা কোরআনে আল্লাহ বলেছেন সাবাং শিদাদা, সাতটা শক্ত আকাশ, ফুতিয়াতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশগুলি উন্মুক্ত করা হবে এবং সেগুলি দরজা দরজা হয়ে যাবে। তো দরজা হইতে হলে একটা শক্ত অবকাঠামো, না হয়তো দরজাও হইতে পারে না। এই জন্য বিজ্ঞানীর বলে আকাশ একটা গ্যাসীয় পদার্থ, আকাশ কি তারা বলতে পারছে না, ওই সমুদ্রের পানির ছায়া, মানে এটা একটা রিফ্লেকশন, যে সমুদ্রের পানির কারণে আকাশটা আমরা নীল বরং দেখতে পাই, বা এই পৃথিবীর সমস্ত গাছপালা সবুজ, এই জন্য আকাশের রংটা আমরা ওরকম দেখতে পাই, এটা বিজ্ঞানীদের কথা। কিন্তু কোরআন বলেন যে আকাশ শক্ত, শক্ত পদার্থ, সাবাং শিদাদা, সাতটা আকাশ শক্ত। তো এই আকাশ সম্পর্কে আমরা এখনও পর্যন্ত পৃথিবীর মানুষ যে পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারছে, তাতে আকাশ কী এটা আমরা বুঝতে পারছি না। অথচ এই সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ রসুল তিনি মেরাজে গিয়েছেন এবং তিনি সপ্ত আকাশের উপরে যে সিদরাতুল মুনতাহা, শেষ সীমানার বড়ই গাছ, সেখানে তিনি গিয়েছেন। সেখানে বসে তিনি জিবরি আমিনকে আরেকবার সশরীর দেখেছেন, যেটা কোরআনে বলা আছে ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। তাহলে এই সফর আল্লাহ রসুল কীভাবে করেছেন, এটা বিশ্বাসেরই ব্যাপার। মেয়েরাজের ব্যাপারটা দারুণ একটা ব্যাপার, এটা বিশ্বাসেরই ব্যাপার যে কীভাবে একটা লোক মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেল, সেখান থেকে সপ্ত আকাশ পায়ে দিয়ে সিদরাতুল মুনতাহা গেল, সেখান থেকে আবার ভরে এসে মক্কার মানুষের সাথে। হ্যাঁ, আল্লাহ রসুল যখন মেরাজ থেকে ফিরে কাবা ঘরের সেহেনে, তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন যে আমি যে কাজটা করেছি বা আল্লাহ আমাকে দিয়া যে কাজ করিয়েছেন এটা কি আমার জাতি বিশ্বাস করবে, এই জন্য তিনি খুব চিন্তিত ছিলেন। তো সকালবেলা আবু জাহেলও এসে বলে কী ভাতে যা, আজকে কিছু পেয়েছ? বললাম হ্যাঁ পেয়েছি। কী? যে আজ রাত্রে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম এবং সেখান থেকে আমি ফিরে আসি। তখন আবু জাহেল বলে তুমি এই কথাটা আরও কারো কাছে বলেছ? বলো না এখনও বলি না। তাই তুমি অপেক্ষা করো, তুমি যেও না, এখন থাকো। তখন আবু জাহেল তার সব নেতাদেরকে ডাকে আনে, এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী অদ্ভুত কথা বলছে, যে সে নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছে, তারপর এখন সে আমাদের মাঝে, যেখানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হলো 40 মঞ্জিল, 40 দিনের রাস্তা। তারপর সবাই আসলে এবং নানান প্রশ্ন শুরু হলো। মিরাজের আলোচনা আপনারা শুনবেন, আমার ইউটিউবে দেওয়া আছে। তাহলে এখন দেখেন যে আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে যে কাজ করিয়েছেন, তাকে যেভাবে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন, এগুলো কোরআনেরই কথা, এগুলো অবিশ্বাস করার কোনো যুক্তি নাই, কোরআনেই বলা আছে। সুবহানাল্লাজি আসরা বিআবদি লাইলা মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, রাতের একাংশে আল্লাহ তাআলা তাকে সম্মানিত মসজিদ থেকে দূরবর্তী মসজিদে নিয়ে গেলেন এবং সামনে বলা হলো ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা, জিবরিল আমিনকে সশরীরে আল্লাহ রাসূল আরেকবার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে। আল্লাহ রাসূল নিজেই জিবরিল আমিনকে বলছিলেন যে আপনি, আপনাকে যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনার স্বাভাবিক যে আকৃতি, এই আকৃতিতে আপনি একটু আমার সামনে আত্মপ্রকাশ করেন, একটু দেখব। তখন জিবরিল আমিন বললেন যে এটা আপনার পক্ষে এটা অসম্ভব হবে। বলে না আমি তারপর দেখব আপনাকে। তো কোথায় দেখবে? তো তানিমে, আল্লাহ রাসূল তানিমে আত্মপ্রকাশ করেন, মক্কা থেকে একটা 6 মাইল উত্তর তানিম, না এখানে হবে না। তো কোথায় হবে? তো হেরায়, না এখানেও হবে না। তো কোথায় হবে? তাহলে যদি আরাফাত ময়দানে হয়, কারণ হাত সেখানে খুব বড় প্রান্তর আছে, সেখানে হতে পারে। তখন এই আরাফাত প্রান্তরে আল্লাহ রসুলের সে জিবরিল আমিন যখন 600 পাখা সহ ঝরঝর করে তার পাখাগুলো খুলতে লাগলো এবং তিনি এমন দিগন্তটা অন্ধকার হয়ে গেল, তার দেহটা এত বড় পাখা সহ, আল্লাহ রসুল দেখেই তিনি বেহুশে পড়ে গেলেন।
জিবরিল আমিন। তারপর সবাইকে অস্ত্রে ফিরে এসে আল্লাহ রাসূল কারিগর করলেন যে মোহাম্মদ আপনার ভয় পাবেন না। তো সবগুলি গায়েবের ব্যাপার, এটা গায়েবে বিশ্বাস করতে হবে। হুয়াল্লাযী মাদদাল আরদা ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া। দেখেন আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজে দিচ্ছেন, তিনি সেই আল্লাহ যিনি এই পৃথিবীকে সম্প্রসারিত করেছেন, প্রশস্ত করেছেন। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, এবং এই পৃথিবীতে তিনি পাহাড় স্থাপন করেছেন, ওয়ানহারা এবং নদী নালা স্থাপন করেছেন। পাহাড় স্থাপন না করলে পৃথিবীটা মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে, পৃথিবীর নিচে কিচ্ছু নাই, মহাশূন্যটা উড়ে বেড়াচ্ছে। আর তার চলার গতি হলো ঘন্টায় 43,200 মাইল। 43,200 মাইল বেগে একটা যান যদি চলে তো সেটার মধ্যে জার্কিং হবে না, কাঁপবে না, ধাক্কা হবে। তো এই ধাক্কা সামলানোর জন্য এটাকে আল্লাহ তাআলা পাহাড় স্থাপন করে ভারী করে দিয়েছেন, যেটা নড়ে না, আমরা কিছু বুঝতেই পারছি না চলে কি না। এই যে আগে হাজি সাহেবরা পানি জাহাজে মক্কা যাইতো, বমি বমি করতে করতে আধামারা হয়ে যাইতো। এই জাহাজের যে জার্কিং, যে অত বড় জাহাজ যখন পুরো ইঞ্জিন স্টার্ট করে তখন জাহাজটা কাঁপে ধাক্কায়। তো এই জন্য বড় বড় জাহাজ যখন আনলোড করা হয়, যখন তার মাল খালাস করা হয়, তখন ওই জাহাজে তারা শত শত টন বা বড় হাজার হাজার টন পানি ভরে জাহাজটায়, পানি লোড করে তারপর জাহাজটা চালায়। শূন্য জাহাজ যদি চালায় তিন দিনের ধাক্কা, ওর মধ্যে যারা আছে তার সবাই ভুমি করেই মরবে। কাজে একটা দিনে যদি চলে তাহলে তার তার জার্কিং ইঞ্জিনের একটা ধাক্কা আছে। এই রেলগাড়িটা দেখেন, এটা সমস্ত বডিটা লোহার কেন, যে লোহা যদি না হয় তো এটা দ্রুত চলতে লাগলে লাইন থেকে পড়িয়ে যাবে, এই জন্য এটার এত ওজন। একটা ইঞ্জিনের ওজন 105 টন এর কম না, তার চাইতে আর হয়তো বেশি। দুইটা চাক্কার ওজন খালি শুধু চাক্কা দুটো ওজন 60 টন। এই ওজন কেন, এই ওজন না হলে ওটা দৌড় দিলে ওটা পড়িয়ে যাবে। দেখেন রেলের খালি ইঞ্জিনটা যদি চালাইয়ে নেওয়া হয় ইঞ্জিন পাল্টাবার সময়, তখন ও 20 কিলো গতিতে চলতে পারে, এর উপরে চলতে পারবে না, এর উপরে ফোর্স দিলেই ও পড়ে যাবে। কিন্তু যখন ওর সাথে 10টা 11টা 12টা বগি বাঁধিয়ে দেওয়া হয় তখন 120 মাইল 200 মাইল 250 মাইল বেগেও ও চলতে পারে। কেন, এই ওজন লোড হওয়ার কারণে যার যে শক্তি সেই পরিমাণ তার পিঠে বোঝা না দিলে সে চলবে না। তো এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা চালাচ্ছেন, তো এই পৃথিবীটা যাতে চলার সময় না নড়ে, আমরা যাতে অসুস্থ হয়ে না পড়ি, থরথর করে না কাঁপে, এই জন্য আল্লাহ তাআলা ভারী ভারী পাহাড় স্থাপন করে পৃথিবীটাকে এরকম করেছেন যাতে এটা এত গতিতে চলার পরেও আমরা কিছু অনুভবই করছি না যে এটা চলছে। আনহার এবং পৃথিবীতে নহর স্থাপন, নদী যদি না থাকতো তাহলে আমরা পানি কোথায় পেতাম? তো আমাদের এই ফসলাদি ফলানোর জন্য যেমন বৃষ্টির ব্যবস্থা রাখা হয়েছে, তেমন নদী সমুদ্রের ব্যবস্থাও রাখা হয়েছে যাতে আমরা প্রয়োজন বোধে শেষ করেও আমরা চাষাবাদ করতে পারি। অমিন কুল্লু সামারাত, এবং সব ধরনের ফলমূল তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা ফিহা যাওয়াজাইন এসছেন, এবং প্রত্যেকটা জিনিস তিনি দুটো সৃষ্টি করে দুটো দ্বারা একটা জোড়া সৃষ্টি করেছেন, দুইয়ের দুই দ্বারা একটা জোড়া প্রত্যেক জিনিসের। এটা দেখেন, এটা মিষ্টি, এটা টক, এটা কালো আঙ্গুর, এটা সবুজ আঙ্গুর, এভাবে প্রত্যেকটা ফলেরই আপনি দেখবেন যে অন্তত কমপক্ষে দুই শ্রেণী, ডবল তো আছে, এর বেশিও থাকে অনেকগুলার। তো আল্লাহ তাআলা দুই দ্বারা তাদেরকে জোড়া সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এভাবে সমস্ত ফলমূল সমস্ত সৃষ্টি। এক কথায় আল্লাহ সকল সৃষ্টি জোড়া জোড়া, আল্লাহ একা বেজোর। কুল হু আল্লাহ হাত, বলো আল্লাহ এক, এই আল্লাহই এক, আর তার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া, নারী পুরুষ এক জোড়া। আমাদের দেহ দেখেন সব জোড়া জোড়া, এক জোড়া চোখ, এক জোড়া নাক, এক জোড়া কান, এক জোড়া ফুসফুস, এক জোড়া কিডনি, এক জোড়া হাত, এক জোড়া পা। কাজে আল্লাহ সৃষ্টি সব জোড়া জোড়া। ওই রকম দেখেন শয়তান এক জোড়া, মানুষ শয়তান এবং জিন শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান্নাস। রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম সিরাতাল দাল্লিন। রসুল এক জোড়া, জমিনের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানের রসুল জিবরিল আমিন। এভাবে আল্লাহ সকল সৃষ্টি জোড়া জোড়া, শুধু তিনি একা বেজোড়, তার কোনো জোড়া নাই, তার কোনো সমকক্ষ নাই। ইউকশিল লাইলা নাহারা, আল্লাহ বলেন দিন রাতকে, রাত দিনকে ঢেকে ফেলে। রাত যখন আসে তখন দিন আর থাকে না, আবার দিন যখন আসে তখন রাত আর থাকে না। এভাবেই আমাদের সময়টা পার হচ্ছে জীবনের, রাত এবং দিন।
রাত আসে তখন দিন আচ্ছন্ন হয়ে যায়, দিন আসে তখন রাতের অন্ধকার দূরীভূত হয়। ইন্না ফি জালিকাল আয়াতে লেকম ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে। দেখেন, যদি রাত যদি না হতো, সারাদিন যদি সূর্যটা উঠেই থাকতো, এই সূর্যের তাপে পানি, নদী সমুদ্রের পানি শুকিয়ে যেত, গাছপালা সব মরে যেত। আবার যদি ধরেন রাত যদি অনবরত থাকতো, তাহলে আস্তে আস্তে আলো না থাকার কারণে আস্তে আস্তে ঠান্ডা হতে হতে গোটা পৃথিবী একটা বরফের চাকায় পরিণত হয়ে যেত, কোনো সৃষ্টি বেঁচে থাকতো না। তো দিবা এবং রাতির মাধ্যমেই কিন্তু আল্লাহর সৃষ্টি এটা বেঁচে আছে। যখন শীতের দিনে রাত হয়, এখন তো আল্লাহর মর্জি পৃথিবীতে এমন পোশাক আদি বাইর হয়েছে, আমরা যখন ছোটো ছিলাম তখন এইরকম পোশাক ছিল না, একটা গেঞ্জি একটা গাছ চাদরই ছিল আমাদের শীতের পোশাক। আর আমরা অপেক্ষা করতাম যে কখন ভোরের সূর্য উঠবে, তখন সূর্যের রাজে বসবো। এটা আজ থেকে মানে আমাদের বয়সী বাড়ছে তো, যারা বড় বয়সী দেখেন তারাই খালি চিন্তা করতো যে রৌদ্র কখন উঠবে, আর রৌদ্রতে বসবো যে আলোতে সকালবেলা এই চাদরে শীত মানত না, প্রায় আগুন জ্বালিয়ে আমরা সবাই শীত পোহাতাম। কিন্তু এখন তো আল্লাহর মর্জি পৃথিবী উন্নত, পোশাক আশাক বা চলাফেরা বা বাড়িঘরের সিস্টেম সব অন্যরকম হয়ে গেছে, যার জন্য এই কষ্টটা আমরা অনুভব করি না, কিন্তু আমরা সেটুকু করছি। ভালো ভালো পরিবারেরও ওরকম ভালো কোনো ব্যবস্থা ছিল না, ভালো কোনো ফার্নিচার, ভালো কোনো আসবাবপত্র, ভালো কোনো থালা প্লেট, এগুলো ভালো ভালো পরিবারেরও এগুলো ছিল না সে যুগে। তো আল্লাহ বলেন এই দিবারাত্রির পরিবর্তন এর মধ্যে নিদর্শন রয়েছে ওই জাতির যারা চিন্তা ভাবনা করে। এটা আপনাকে চিন্তাই করতে হবে যে কীভাবে রাত আসে, রাতের অন্ধকার আবার কীভাবে অন্ধকার দূরীভূত হয়, এগুলি চিন্তা করলে এর মধ্যে আপনি নিদর্শন, আল্লাহর কুদরতের নিদর্শন আপনি পাবেন। তো আরও আল্লাহ বলছেন তার কুদরত, অফিল আদে কেতাব মোতা যাবে রাতুন, পৃথিবীর মধ্যে রয়েছে কতগুলি পরস্পর মিলিত ভূখণ্ড। এই যে পৃথিবীটা এটা কিন্তু একরকম না, এইখানের মাটিটা একরকম, আবার একটু আগালেই আরেকটা মাটি আরেকটা আরেক রকম, এইভাবে বিভিন্ন ধরনের ভূখণ্ড মিলে এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, যার জন্য এই যে এই ভাটায় যারা ইট করে তারা কিন্তু একই জায়গার মাটির তারা ইট তৈরি করে না, তারা বিভিন্ন জায়গার মাটি এনে যদি মিশ্রিত করে এই ইটটা করে তো এটা বেশি মজবুত হয়। তাহলে দেখা যায় যে মাটির ধরন, কোনোটা বেলে মাটি, কোনোটা দোআঁশ মাটি, কোনোটা বেলে দোআঁশ মাটি, কোনোটা এঁটেল মাটি, এবং যেটা পাহাড় সেটাও কিন্তু মাটি, পাহাড়ও কিন্তু মাটিরই একটা অংশ, ওটাও মাটি, শক্ত মাটি পাহাড় কঙ্কর। তো এই কথাগুলি আল্লাহ বলছেন যে পৃথিবীর মধ্যে রয়েছে কতগুলি পরস্পর মিলিত ভূখণ্ড, এই নিয়েই পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো এই কথাগুলি আল্লাহর যদি না হয় তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার কোনো ক্ষমতা আছে? এই কথা যদি আল্লাহ না বলেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিজ্ঞানী ছিলেন, না বড় পণ্ডিত ছিলেন, না তিনি ভূতত্ত্ববিদ ছিলেন, না তিনি নাসা বিজ্ঞানী ছিলেন, না তিনি সমুদ্র বিজ্ঞানী ছিলেন? এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করে বলতে পারেন? কাজে এই কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। এই জন্য বলেছে তেলকা আয়াতুল কিতাব, এগুলো কিতাবের কথা। এখন বুঝতে পারছেন যে এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা নয়, এগুলি কিতাবের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার কি ক্ষমতা তার আছে? বা আরবের অন্য কোনো জ্ঞানী পণ্ডিতের কি ক্ষমতা আছে যে এই ধরনের কথা সে বলতে পারে? এই জন্য বলা হয়েছে উপরে কি তিলকা আয়াতুল কিতাব, এগুলো কিতাবের কোরআনের আয়াত এগুলি। দেখেন আচ্ছা, ও জান্নাতুন, এবং আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে বাগান, মেন আনাবেন আঙ্গুরের বাগান, ও জারুন এবং ক্ষেত খামার, ধান গম চা সরিষা ইত্যাদি ক্ষেত খামার, আলু কপি ক্ষেত খামার, নাখিল এবং খেজুর গাছ, সেনানু ও গায়রা সেনুয়ান, কতগুলি হচ্ছে শাখা বিশিষ্ট আর কতগুলি হচ্ছে শাখাবিহীন। মানে এখানে তাফসিরে বলা আছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে মাটিটা উদ্বৃত্ত ছিল সেই মাটি দিয়ে আল্লাহ তাআলা খেজুর গাছ বানাইছেন। এই জন্য খেজুর গাছের বৈশিষ্ট্যটা কিছুটা মানুষের মতো, যে মানুষের মাথা কাটলে মানুষ বাঁচে না, আর খেজুর গাছেরও মাথা কাটিয়ে ফেললে খেজুর গাছ বাঁচে না, কিন্তু পৃথিবীর অন্যান্য গাছের মাথা কাটলে আরও বেশি শাখা প্রশাখা পাই হয়, কিন্তু একমাত্র খেজুর গাছ বা এই পাম ট্রি জাতীয় খেজুর গাছ জাতীয় যত গাছ আছে সেগুলো মাথা কাটলে মরে যায়।
আল্লাহই ভালো জানেন, তাফসির কারণে বলেছে এই ধরনের কথা। এগুলো আমরা একেবারে যে এগুলো বাস্তব বা সত্য সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তো আল্লাহ বলেন এই যে খেজুর গাছের মধ্যে কোনো কোনো খেজুর গাছ এমন আছে যে কতখানি উঠে তারপর একটা বারের মতো সৃষ্টি হয়, 6-7টা শাখা হয়ে যায় এবং প্রত্যেকটাই বড় বড়, প্রত্যেকটায় ফল হয়, প্রত্যেকটা কাটলে রস বের হয়। এরকম খেজুর গাছ হয়তো আপনারা দেখে থাকবেন, ওই চারি মাথার সাত মাথার ইতিহাস দেখেন, চাপাই না ওগুলো আমি দেখেছি এরকম খেজুর গাছ যে গোড়ায় কাণ্ডটা একটাই তার উপরে উঠেই 60টা গাছ হয়েছে। তো আল্লাহ বলেন কোনো কোনো গাছকে আমি এভাবে শাখা সহ সৃষ্টি করি আর কোনোটা শাখাবিহীন আমি সৃষ্টি করি, কিন্তু প্রত্যেকটি গাছই ইউজ করবে মায়ং ওয়াহেদ, একই পানি তাদেরকে সরবরাহ করা, একই পানি খেয়ে একটা গাছ এক শাখা বিশিষ্ট হয় আবার একটা গাছ 6-7টা বা একাধিক শাখা বিশিষ্ট সৃষ্টি হয়। আল্লাহ বলেন একই পানির দ্বারা আমি এটা করি। ও নুফদ্দিলু বাজা আলা বাজিন ফিল উকুল, এবং স্বাদের দিক থেকেও আমি একের উপরে অন্যকে প্রাধান্য দিয়ে থাকি। সব গাছের ফল একরকম না, সব গাছের আম একরকম না, সব গাছের খেজুর একরকম না। মদিনায় মক্কা মধ্যে আজোয়ার খেজুর সবচেয়ে বিখ্যাত আজোয়া, এটা তো ওখানে এটা যেটা আমরা ইতিহাসে পাই বা তাফসিরে সেটা হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের লাগানো একটা খেজুর বাগান আছে মদিনায়, যে খেজুর বাগানে আল্লাহ রাসুল 300টা খেজুর গাছ রোপণ করেছিলেন হযরত সালমান ফার্সিকে মুক্ত করার জন্য। এটা বিরাট মানে আলোচনা আমার ইউটিউবে আছে, আপনারা দেখবেন। সালমান ফার্সিকে মুক্ত করার জন্য ইহুদি শর্ত লাগিয়েছিল যে আমার বাড়িতে তুমি 300 খেজুর গাছ লাগাবে, 300 খেজুর গাছে খেজুর ধরবে, তখন তুমি মুক্তি পাবে, মানে যে এই কাজও হবে না আর সে মুক্তও হবে না। কিন্তু আল্লাহ রসুল নিজ হাতে ওই ইহুদির বাড়িতে 300 খেজুর গাছ লাগিয়েছিলেন, এক বছর পরে 299টা গাছে খেজুর ধরেছিল, একটা বাকি। তখন আল্লাহ রসুল ওখানে সে বলে অগো সাহাবির এইটা এক খেজুর হলো না কেন? তখন আলী রাদি আল্লাহ তালার মনির মুখে বলেন ইয়া রসুল্লাহ ওই গাছটা আপনার লাগানোটা আমি লাগাইছিলাম। তখন আল্লাহ রসুল আবাদ সেটা তুলে নিজ হাতে লাগালেন, এক বছর পরে সেটাও খেজুর ধরলো, তারপর সালমান ফার্সি মুক্তি লাভ করলেন, ইহুদিদের দাসত্ব থেকে মুক্তি লাভ করলেন, যিনি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য 10 বার গোলাম হিসেবে বিক্রি হয়েছেন, অথচ তিনি ছিলেন একজন রাজপুত্র, উনি পারস্যের রাজার ছেলে ছিলেন, মাহুবা বদকশাউল ওনার পিতার নাম। তো আল্লাহ বলেন যে একই পানি দ্বারা আমি প্রত্যেকটা গাছকে আমি খাদ্য দান করি, এর মধ্যে দেখো ফলে ব্যবধান, স্বাদে ব্যবধান। ইন্নাফি জালিকাল আয়াতেল লেকম ইয়াকেলুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে, যারা জ্ঞানী তারাই বুঝতে পারে যে এগুলি আল্লাহর কুদরত, এটা আল্লাহর ইচ্ছায় এটা হচ্ছে। ওয়াইন তাজাব ফাজাবন কলম আইজা মেতনা অকুন্না তুরাবান ইন্না লাফি খালকেন জাদিদ, হে রাসুল যদি আপনি আশ্চর্য বোধ করেন তাহলে তাদের এই কথাই আপনি আশ্চর্যান্বিত হবেন যে তারা বলে যে যখন আমরা মাটিতে পরিণত হব তখন কি আমরা নূতন করে আবার সৃষ্টি হব? তোমরা প্রথমবার মাটির থেকে সৃষ্টি হইতে পারলে ময়রা মাটি হইলে আবার মাটির থেকে বাইর হইতে পারবে না, কাজে মাটির থেকে সৃষ্টি হওয়াটাই তারাকে অস্বীকার করে, এটা একটা আশ্চর্য ব্যাপার না, এটা কেমন বোকামি, তোমার প্রথম কোথা থেকে হলে, তোমাদের আদম কোথা থেকে তৈরি হলো? উলাইকাল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, এই সমস্ত অবিশ্বাসীরা মক্কার মুশরিকরা তারা রবকে অস্বীকার করেছে, তাদের প্রতিপালক রব যিনি সমস্ত পৃথিবীর লালন পালনের দায়িত্ব যার উপরে এই রবকে তারা অস্বীকার করেছে। উলাইকাল আগলাল ফি আনাকিহিম, এবং এদের গলায় লোহার বেড়ি পরানো হবে, লোহার বেড়ি পরিয়ে তারপরে শিকল লাগানো হবে, লোহার বেড়ি পরিয়ে তাদের গলায় একটা প্রচণ্ড পাথরের খণ্ড ঝুলিয়ে দেওয়া হবে, যেটাকে বলা হয় গন্ধক জাতীয় পাথর, যেটাকে আগুন দিলে আগুন জ্বলে নীল বরণের আগুন বাইর হয় একটা পাথর থেকে, এটা গন্ধক জাতীয় পাথর, কিবরিত বলে আরবিতে। এই পাথর ওই গলার শিকলে গলার বেড়ির সাথে ঝুলাইয়া বুকে এই পাথরটা লটকাই দেওয়া হবে আর ওইটা আগুন ধরাই দেওয়া হবে, তারপর এই পাথর থেকে তার হাত পা থাকবে বাঁধা, এই পাথরের কারণে তার কলিজা পর্যন্ত জ্বলে যাবে। তাত্তালিউ আলাল আফিদা, এই আফিদা মানে কলিজা, কলিজায় খবর লোবে, কলিজার খবর নেবে আগুনে, এই আগুনটা এভাবে তার বুকের সাথে লটকাই দেওয়া হবে, গন্ধক জাতীয় পাথর লটকাই দেওয়া হবে। তাত্তালিউ আলাল আফিদা, যে আগুনে তোমার কলিজার খবর নিবে, বুঝতে পারছেন না, তাহলে শীতে আমার কলিজার খবর হয়ে যাচ্ছে, কলিজা পর্যন্ত ওই আগুন
খবর করবে সেই দিন। উলাইকা আসাবুন নার হুম ফিয়া খালেদুন, এরা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা অনন্তকাল থাকবে, তারা আর সেখান থেকে বের হবে না। নূতন এই পৃথিবী ধ্বংস করার পরে নূতন পৃথিবী সৃষ্টি হবে, সেই জগৎ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এরা এই জাহান্নামে জ্বলতে থাকবে। এটা সুরায় আপনার পিছনের সুরে আপনারা এটা শুনতে পেয়েছেন। ওই আস্তাজিলুনাকে বিসাইয়াতে কবল আল হাসানাত, তারা আপনার কাছে কল্যাণের আগে অকল্যাণ কামনা করে, কল্যাণ চাবে, মুক্তি চাবে, রোগ মুক্তি চাবে, এর আগে তারা অকল্যাণ চায়। কি আমরা মরি, আমরা ধ্বংস হয়ে যাই, আমাদের পাথর বর্ষণ হোক, হ্যাঁ এভাবে তারা কথাবার্তা বলে। হে আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন যদি সত্য হয় তা আমাদের পাথর বর্ষণ করে আমাদেরকে মারিয়ে ফেলেন। আল্লাহুম্মা ইন কানা হাযা আল হক মিন ইনদিনা ফামতার আলাইনা হিজারাতাম মিনাস সামা। কোরআনে নজর ইবনে আরেজ বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে না, এটাই যদি সত্য হয় তা আপনি আমাদেরকে পাথর মেরে মারিয়ে ফেলেন, মানে মোহাম্মদ সামের এটা সত্য না, আমরা ঠিক। কত বড় দাবি তাদের, ভুলের উপরে কত বড় তারা কঠিনভাবে তারা ভুলের উপরে বিশ্বাস নিয়ে তারা ছিল। এই জন্য আল্লাহ বলেন যে তারা আপনার কাছে কল্যাণের আগে অকল্যাণ কামনা করে। কেন কামনা করে? এটা তাদের বোকামি, তাদের ভুল। অকাত খালাত মেন কাবলিমুল মাসুলাত, অথচ তাদের আগে বহু দৃষ্টান্ত পার হয়েছে। কাজে আপনি তো নূতন না, আপনার আগে বহু দৃষ্টান্ত অতীত হয়েছে, নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বহু দৃষ্টান্ত পার হয়েছে, যেখান থেকে তারা বুঝতে পারে যে আল্লাহ আছে, রাসূলের সাথে নাফরমানি করলে কী শাস্তি হয়, এটার বহু দৃষ্টান্ত অতীত হয়েছে। কিন্তু এই দৃষ্টান্ত থেকে তারা উপদেশ গ্রহণ করে নাই। অন্যা রব্বাকা লাযু মাগফিরাতিন্নাসি আলা জুলমিহিম, নিশ্চয় আপনার রব মানুষের জুলুম সত্ত্বেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে থাকেন। মানুষেরা জুলুম করে, অত্যাচার করে, এরপরেও যদি মানুষরা আল্লাহর কাছে ক্ষমা চায় তা আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে থাকেন। ওহাসি যে অত্যাচার করেছে সে তো নিরাশ হয়ে গেছিল যে আমাকে আল্লাহ মাফ করবে না। কোরআনে আল্লাহ বলছেন শেরেক সারা অন্য গুণা যা কিচ্ছা তাকে মাফ করা হবে। এই অ্যাছিনে ওহাসি বলছিল যে আমার মনে হয় যে আমাকে মাফ করবে না, যেহেতু আল্লাহ বলছেন যাকে ইচ্ছা তাকে, তাহলে আমি মাফ পাবো না, আমি যে অপরাধ করেছি তা আমি মাফ পাবো না, আমি রসুলের চাষে হামজাকে হত্যা করেছি, তার বুক ছেড়ে কলিজা বাইর করেছি, আমি তো সেই অহসি। তখন আল্লাহ আয়াত নাজিল করেন, কুলিয়া ইবাদিল্লাযিনা আশরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা অতি অতিভাব অতিরঞ্জিতভাবে বা অতিরিক্তভাবে খুব বেশিভাবে সীমা লঙ্ঘন করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করবে। এই আয়াত নাজিলের পরে অহসি কাতেল হামজা, হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ করেছে, সে ইসলাম গ্রহণ করেছিল। পরবর্তী সে ইসলামের বহু খিদমত করেছে। এই যে ভণ্ডনবীদের সর্দার মুসাইলামা কাজ্জাব, তাকে এই ওহাসি হত্যা করেছে, যে যে বল্লম দ্বারা সে হযরত হামজাকে শহীদ করেছে ওই বল্লম দ্বারাই মুসাইলামাকে সে হত্যা করেছে। এবং আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ, এই বল্লম দ্বারা আমি আপনার প্রিয়তম বান্দাকে হত্যা করেছিলাম, আর সেই বল্লম দ্বারা আমি আপনার শ্রেষ্ঠ শত্রুকে আমি বধ করেছি, এটার বিনিময়ে আপনি আমার ওইটা মাফ করে দেন। এভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। তো আল্লাহ বলেন যে জুলুম সত্ত্বেও আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করবেন, কিন্তু নিশ্চয়ই আপনার রব শাদিদুল ইকাব, তিনি কিন্তু কঠিন শাস্তি দাতা, ওইটাও মনে রাখতে হবে। অলাইয়া গুরুরান্নাকুম বিল্লাল গারুর, আল্লাহর ব্যাপারে যে তোমরা যেন ধোকায় না পড়ো, প্রবঞ্চনায় না পড়ো যে আমি পাপ করি আল্লাহ মাফ করে দিবে, এরকম প্রবঞ্চনা যদি তোমরা না করো, ইন্না ওয়াদা আল্লাহ হাক্কুন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই কাজ করলে তুমি এই ফল পাবে, এই কাজ করলে এই ফল পাবে, আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু সত্য, তোমরা যেন প্রবঞ্চনায় না পড়ো আল্লাহর ব্যাপারে। অলাইয়া গুরুরান্নাকুম বিল্লাহিল গারুর, দুনিয়ায় যেন তোমরা ধোকা খেয়ে না থাকো, দুনিয়ার পিছিয়ে যেন তোমাদের জীবনের সমস্ত সময়টা নষ্ট হয়ে না যায়, কাজে দুনিয়াও যেন তোমাদেরকে প্রবঞ্চনা না দেয়, আর আল্লাহর ব্যাপারেও যেন তোমরা প্রবঞ্চনা ধোকায় না পারো যে যা করি আল্লাহ মাফ করবে। সময় মতো তওবা করতে হবে, সময় পার হয়ে গেলে আর হবে না। আর আল্লাহ যদি কারো অসন্তোষে মোহর মারে দেয়, লানাত করে, তাহলে তার আর উপায় নেই। ওয়াকুলুল্লাযিনা কাফারু লাউলা উনজিলা আয়াতুম মির রাব্বি, কাফেররা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোনো নিদর্শন কেন নাজিল করেন না,
তো একথা জবাব আল্লাহ বলছেন যে আপনি এটাই বলেন ইন্নামা আনতা মুনজির, যে আমি শুধু ভয় প্রদর্শনকারী, কাজেই আমার নিদর্শনের প্রয়োজন নেই, আমি ভয় প্রদর্শনকারী, তোমাদেরকে সতর্ক করছি। অলেকুল্লে কমেন হাত, এবং আমি প্রত্যেক জাতির জন্য আমি হেদায়ত দানকারী পথ প্রদর্শক, অথবা প্রত্যেক জাতির জন্যই পথ প্রদর্শক রয়েছেন। এই আয়াতের এভাবেও তাফসির এটা এভাবে করা আছে। তো আল্লাহ বলছেন যে আপনি বলেন যে আমি একজন ভয় প্রদর্শক, এবং প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক, যতগুলো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিম সব জাতির জন্য আমি পথ প্রদর্শক। তাহলে নিদর্শন, এটা সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় স্পষ্ট বলেছেন যে নিদর্শনের একটা ক্ষতির দিক আছে, সেটা হলো এই, আল্লাহ তাআলা যে জাতির জন্য মুজিজা পাঠাবেন, নিদর্শন পাঠাবেন, ওই মুজিজা দেখে সেই জাতি যদি ঈমান না নেয় তা আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন। এই মুজিজার ব্যাপারটা হলো এখানে, এই জন্যই আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ওইভাবে মুজিজা দেন নাই যে মুজিজা যদি দেয় আর ওরা তো মানবে না এটা সত্য, তাহলে আমি তাদেরকে ধ্বংস করব। কাজে এভাবে আপনি আমার থেকে মুজিজা নেবেন? আল্লাহ রসুল বলছেন না, আমি মুজিজা নেব, আমি তওবা নেব, আমি আমার জাতির জন্য তওবা নিব, যে কোনো সময় তারা তওবা করলে আল্লাহ তাদের তওবা কবুল করবেন, অথবা তাদের ভবিষ্যৎ বংশধর থেকেও ভালো মানুষ জন্মগ্রহণ করতে হবে। সবার থেকেই তো হয়েছে, আবু জাহেলের ছেলেরা তো পরবর্তীতে সবাই ইসলাম গ্রহণ করছে, ওলীদ ইবনে মুগিরার ছেলেরাও তো এরকম সবাই ইসলাম গ্রহণ করছে, কাজী পরবর্তীতে এই এই বড়ো বড়ো কাফের নেতাদের সন্তানরা তো সবই মুসলমান হয়েছে। কাজী মুজিজা দিয়ে যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো, তাদের বংশ বিস্তার হইতো না, সন্তানও থাকতো না, পরবর্তী তারা ইসলাম গ্রহণ করতে পারতো না। কাজে আল্লাহর এই কাজের মধ্যে বড় হেকমত রয়েছে। কাজে এই জন্য তোমরা আল্লাহর কাছে মুজিজা চাইও না, আল্লাহ যেভাবে ডাকছে সেই তোমরা মানো। আর মুজিজা হলো সবচেয়ে কোরআন, এই 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 এক মুজিজার সাথেও তোমরা সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েছে, এটাই মোকাবেলা করতে পারলো না, তা আবার মুজিজা দিয়ে কী করবা? তোমরা সারা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া সুরায় কাউসারের মতো একটা সুরাই রচনা করতে পারলো না, তাহলে তোমরা কীভাবে আর মর্যাদা চাচ্ছ? এটাই তো বড় মর্যাদা। আল্লাহ বলেন দেখেন, আল্লাহ ইয়ালু মা তাহমিলু কুল্লু উনসা ওমা তাগিজুল আরহাম ওমা তাজদাদ। ওই আল্লাহর পরিচয় কিন্তু এখনও শেষ হয়নি, ওই যে শুরু করছে যে আল্লাহ কেমন, এই আল্লাহ ইয়ালু মা তাহমিলু কুল্লু উনসা, আল্লাহ জানেন যা বহন করে প্রত্যেকটি নারী, প্রত্যেকটি নারী তার গর্বে কী বহন করে এটা আল্লাহ জানেন এবং ব্যবস্থাপনা আল্লাহ করেন। ওমা তাগিজুল আরহাম, এবং নারীর গর্ভ কী ঘাটতি করে তাও আল্লাহ জানেন। নারীর গর্ভে ঘাটতি, অনেক সময় সন্তানরা বিকলাঙ্গ হয়, অনেক সময় সন্তানরা দুর্বল হয়, এবং বিশেষ করে গর্ভধারণের পরে যদি নারীদের রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণের ফলে সন্তানের কোনো না কোনো ঘাটতি অবশ্যই হবে, শারীরিক দুর্বলতা আসবে অথবা তার কোনো অঙ্গহানি হবে। কাজে এই জন্য গর্ভবতী মহিলাদের রক্তস্রাব হওয়া এটা মানে ঘাটতির কারণ, তাপসে এটা বলা আছে। এই জন্য গর্ভবতী মহিলারা যাতে তাদের রক্তক্ষরণ না, এই ব্যাপারে আপনারা যথাযথ ব্যবস্থা যেটা আছে প্রস্তুত পৃথিবীতে বা যে ব্যবস্থা এটা আপনারা সফল নেওয়ার চেষ্টা করবেন। তার কারণ মানুষ মহিলা যখন গর্ভবতী হয় তখন তার ঋতু বন্ধ হয়ে যায়, এবং এই যে ঋতু বা হায়েজ, এই হায়েজের যে রক্তটা সংরক্ষণ রাখা হয়, সংরক্ষিত রাখা হয়, এটাই হলো সন্তানের খোরাক। এর দ্বারাই আমরা যে যতই বড় হই আর যে যতই নিজেকে পবিত্র মনে করি, আমাদের সৃষ্টিটা এভাবেই হয়েছে। মাতৃগর্ভের যে রক্তটা হায়াজের সময় যেটা বের হয়ে যায় এটা, আর গর্ভ হলে আর এটা বের হয় না, এই রক্তটাই নাভির সাথে সংযোগ দিয়ে মায়ের সাথে এই রক্তটার দ্বারাই সন্তানের জন্ম। আবার জন্মের সূচনাটা সেটা একটা অপবিত্রভাবে হয়, তার কারণ মানুষের গুজ্জদ্বার থেকে, মলদ্বার থেকে, প্রস্রাবদ্বার থেকে যা বের হয় সেটা নাপাক, সামনে পিছনে উভয় রাস্তা থেকে যা বের হয় তাই নাপাক। এখন শুক্রকীটটা তো আপনারা জানেন যে শুক্রকীটটা কীভাবে প্রস্রাবদ্বার থেকে আসে, এবং এই শুক্রকীট যখন প্রবাহিত স্খলিত হয় তখন নারী পুরুষ উভয়ের গোসল ফরজ হয়ে যায়, তাহলে এটা একটা অপবিত্র অবস্থার মধ্যে থেকে একটা সন্তানের জন্মের সূচনা হয়। এই জন্য আল্লাহ বলেন যে মানুষ হাল আতা আলাল ইনসানে হিনু মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানুষের উপরে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন সে এমন একটা বস্তু ছিল যেটা কোনো আলোচনার বিষয় না, আলোচনা করতে গেলেও খারাপ লাগে, লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, মানে সেটা আলোচনারও বস্তু নয়, আলোচনা করতে গেলেও খারাপ লাগে। মানুষ কি এভাবে ছিল না? তো এভাবে তুমি ছিলে, এখান থেকে তোমাকে আমি একটা সুন্দর মানুষ করে পৃথিবীতে বানালাম, জ্ঞান দান করলাম, আর তোমার জান্নাতে যাওয়ার জন্য তোমার জন্য নবী রসুল আসমানি কিতাব পাঠালাম, তুমি সব ভুলে গেলে, এটা
তুমি ভাবো তো যে তুমি কেমন ছিলে, কিভাবে তোমার সৃষ্টিটা হলো, কে তোমাকে এইভাবে সাহায্য করেছে, মাতৃগর্ভে কার ক্ষমতা আছে সেখানে ডিউটি করা। আল্লাহ যখন এক মহিলা গর্ভবতী হয় তখন তার গর্ভের সন্তানটা কিভাবে হবে এজন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একদম ফেরেশতা নিয়োগ করেন। ওই ফেরেশতা আল্লাহর হুকুমে ওই যে মানুষটা গর্ভে কেবল মানে স্পার্ম আর ওভামের সংযোগ, তো এই মানুষটার কোনখানে তার কবর হবে সেই কবর গায়ের মাটির থেকে মাটি নিয়ে আসে ওই ফেরেশতা সম্মিলিত বীজের সাথে মাটি মিশিয়ে দেয়, তখন জন্ম প্রক্রিয়াটা অগ্রসর অ্যাডভান্স করে। কথা বুঝতে পারছেন? এই যে সুলালা তেম্মিন তিন যেটা বলা হয়েছে, সুলালা তেম্মিন তিন মানে মাটির নির্যাস, আর হলো নুৎফাতের নামশ্বাস, কোরআনে দুটোই বলা আছে। নুৎফাতের নামশ্বাস হলো সম্মিলিত বীর্য, আর সুলালা তেম্মিন তিন হলো মাটির নির্যাস। এই মাটির নির্যাসটা ফেরেশতায় আল্লাহর হুকুমে কোনখানে তার কবর হবে সেই কবর গায়ের মাটির থেকে মাটির নির্যাস ওই ফেরেশতা মাতৃগর্ভে সম্মিলিত বীর্যের সাথে মিলিয়ে দেন, তখন জন্ম প্রক্রিয়াটা অ্যাডভান্স হয়। বলুন সুবহানাল্লাহ। এই কাজগুলি করার পৃথিবীর মানুষের কোনো এখানে দখল আছে, কোনো ক্ষমতা আছে? কাজে এই জন্য আল্লাহ বলেন যে তোমরা ভেবে দেখো যে তোমার জন্মটা কীভাবে হয়েছে। কাজে এইভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি, আবার আমি তোমাকে মৃত্যুদান করব, আবার তুমি আমার সামনে উপস্থিত হবে, বিশ্বাস করো। কাজে বিশ্বাস করলে করো, না করলে না করো, এটা হবে তো হবেই হবে। তোমার এই সময় আল্লাহর কাছে একবার আসতেই হবে। তো এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহই জানেন প্রত্যেক নারী কী বহন করছে। তো এই ফেরেশতার দায়িত্ব থাকবে সন্তান ভবিষ্যৎ পর্যন্ত, এই সন্তানের ভাগ্য কী হবে, এই সন্তানের চেহারা কেমন হবে, স্বাস্থ্য কেমন হবে, এগুলি সব অর্থাৎ গর্ভে থাকাকালীন অবস্থার যাবতীয় ফাংশন এই ফেরেশতা আল্লাহর সাথে যোগাযোগ রেখে আল্লাহর সাথে পরামর্শ নিয়ে আল্লাহর হুকুম মতো এসব এই ফেরেশতা করবে। যখন এই সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে তখন এই ফেরেশতার দায়িত্ব শেষ, তখন আর একজন নূতন ফেরেশতা ওই শিশুকে দেখাশোনার জন্য তার লালন পালনের দায়িত্ব থাকবে। এই শিশুকে যেন জিন শয়তানে মেরে না ফেলে, শিশু যেন কোনো রকম সমস্যা না হয়, অন্তত অদৃশ্য শক্তিগুলি যেন তাকে ক্ষতি করতে না পারে, এটার জন্য আল্লাহর পক্ষ থেকে আর একজন ফেরেশতা নিয়োজিত থাকে। দৃশ্য শত্রুদেরকে তো আপনি দেখতে পাবেন, কিন্তু অদৃশ্য শক্তি দেখা যাবে? এটা জিনে এসে আপনার বাচ্চারা চাপি মারিয়ে দেবে, কিন্তু না পারবে না। এই নাবালক বাচ্চাকে দেখাশোনার জন্য দুই নম্বর ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাবেন, এবং এই ফেরেশতা ডিউটি করবে এই বাচ্চার উপরে বালেগ হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত। যখনই এই বাচ্চাটা বালেগ হবে তখন এই ফেরেশতার দায়িত্ব শেষ, তখন মুনকার নেকির আইসা তার গলায় আমলনামা লটকাবে, এবং মুনকার নেকির তার কাঁধে বসে আমলনামা লাগবে এবং তারা দায়িত্ব পালন করবে। এইভাবে তাদের দায়িত্ব পালন চলতে থাকবে কখন? মৃত্যুর ফেরেশতা আসার পূর্বক্ষণ পর্যন্ত। যখন মৃত্যুর ফেরেশতা আসবে তখন মুনকার নেকির আমলনামা ক্রস করিয়া সই স্বাক্ষর করিয়া আমরা বিদায়, এবার মৃত্যুর ফেরেশতার সাথে হবে কথোপকথন। মোমেনরা বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দা কওয়াকুম মিনাস সালিহীন, আল্লাহ আমার একটু সময় দেন, আমি সৎকার করবো, আমি ভালো কাজ করব। এটা মোমেনরা আল্লাহর কাছে সময় চাবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে আপনি সামান্য সময় অবকাশ দেন, ফাসাদ্দা আমি সৎকার করবো, ওয়াকুম মিনাস সালিহীন। তা আল্লাহর জবাব কী বলেন? ওয়ালা ইউয়াক্খিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, যখন কোনো মানুষের নির্ধারিত সময়টা আসবে তখন আর তাকে সময় দেওয়া হবে না। ওই সময় যদি আল্লাহ কোনো মোমেনকে সময় দিত তা তার সমস্ত সম্পদ সে দান করে ফেলাইত, সন্তানের জন্য কিচ্ছু রাখতো না, কপালে কিচ্ছু থাকতো না আমাদের সন্তানদের। কেন? এই ভয়াবহ অবস্থা দেখে তখন সে বিশ্বাস করে যে ওই জান্নাত জাহান্নাম সব আছে, সব ঠিক, কাজে আমি এই সব দান করে নিজের মুক্তি আমি নেই, কে কী খাবে আর চিন্তা নাই। আর এই বিশ্বাস এখন নাই বলেই তো আমরা সন্তানদের চিন্তায় খালি, সন্তানদেরকে জমি জমা কোনটা ভালো লিখে দেবো ছেলেদেরকে, আর কীভাবে মেয়েদেরকে ঠকাবো, কাকে ঠকাবো, কাকে জিতাবো, সন্তানদের কল্যাণের জন্য আমরা এগুলো ভাবি, কিন্তু নিজের কথা ভাবি না যে আমার সময় আসলে তখন আমি কী করবো। অনেক সময় আসলেই এই কথা বলা হবে যে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কোরআন থেকে বলছি কথাগুলো বুঝেন। আর যারা একেবারে কাঁদে তারা বলবে রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণ তোরা টাইনে নিয়ে যা ফিরিয়ে দেন, লাল্লি আমালু সালেন ফিমা তার একটু, আমি যে ভালো কাজগুলি একদিন করি না এই সব ভালো কাজগুলি আমি এখন করব। ভেবে দেখেন এই কথাগুলো আপনার কোথা থেকে শুনছেন? সরাসরি কোরআন থেকে এই কথাগুলো শুনছেন, এর মধ্যে কোনো দুর্বলতাও নাই,
সন্দেহ নাই। কাজে এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে এগুলা বিশ্বাস করে এবং আমল করার তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন। কাজে এই জন্য আপনারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করেন, জাকাত ওসর এগুলা সম্পূর্ণ দেন এবং ইলেম জ্ঞান অর্জনের পিছনে আপনারা সম্পদ ব্যয় জ্ঞান অর্জন করবেন, ধর্মীয় গ্রন্থ পুস্তক এগুলো পড়বেন, বেশিগুলো পড়তে পারবেন না, যা পারবেন সেই জন্য আমি বলছি শুধু তাফসির এবং রাসুলের জীবন, এই দুইটা জিনিস আপনারা আয়ত্ত করেন, পারলেই হবে না, আয়ত্ত করতে হবে, শিখতে হবে, মনে রাখতে হবে, মুখস্ত করতে হবে, এটা আপনারা করবেন। তো ইনশাল্লাহ আমরা ঈশার নামাজের পরে আবার একত্রিত হবো যদি আল্লাহ মঞ্জুর করেন, কি হায়াত মৌতের মালিক আল্লাহ, তা আপনারা আবার আসবেন ইনশাল্লাহ কথা হবে, আর যারা সুন্নাত পড়েন নাই তারা চারি রাত কাবলা জুমা পড়েন।